বেঁচে থাকতেন, এখনো আছেন, কিন্তু ওনার প্রাণটা থাকে আপনাদের মতো গ্রামে, তাই সে ঢাকা শহর এই যে আমার আমার সাথে আছেন সেই নুরুজ্জামান হাজি সাহেব, উনি বললাম না উনি প্রবাসী, কুয়েতে তার ব্যবসা আছে, কিন্তু ব্যবসার ব্যতিরেকেও তিনি সামাজিক কর্ম করে যাচ্ছেন দীর্ঘ 10-12 বছর ধরে। তো এটার একটাই কারণ, সে মাতৃভূমির প্রতি তার টান, দেশের মানুষের প্রতি টান। এই যে আপনারা আসছেন, উনি সাদরে গ্রহণ করেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, এবং উনি বলতেছেন যারা এগুলা লালন পালন করতে চায় ওনাদেরকে উনি সহযোগিতা করবেন। অর্থাৎ এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার, আমাদের বিরাট পাওনা। আমরা ওনার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, বিশেষ করে আমাদের যদি কোনো অনুষ্ঠান হয় আমরা ওনার শরণাপন্ন হই। উনি আমাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে উনি উদ্বুদ্ধ করান, আজকেও তিনি আপনাদেরকে উদ্বুদ্ধ করাবেন, করবেন, বিভিন্ন কথা বলবেন। কিভাবে তিনি এই এত বিশাল প্রতিপত্তি থাকা সত্ত্বেও তিনি কেন মুরগি পালন করছেন? তারপর কিছু করতে হবে, তো কিছু করতে হলে সবচেয়ে বড় লাগবে মনোবল। মনোবল যদি না থাকে, মনোবল যদি হারিয়ে যায়, তাহলে আপনার সামনে অগ্রসর হতে পারবেন না। আপনার কাছে যেই ক্যাপিটাল আছে, সামান্য একটু কথা, সামান্য ক্যাপিটাল, কিন্তু আপনি ক্যাপিটালটাকে সাথে রেখে এটাকে কোথায় প্রয়োগ করবেন ওইটাও চিন্তা করতে হবে। যেমন আমি টুকিটাকি কাজকাম সব সেরে রাত্রে আমার কোন গাছে পানি লাগবে ওইটুক পানি হলো দিয়ে মজাও যাই, তো এটা হলো আমার একটা সাইডে আছে, মনের খোরাক আছে। আমি অলস, ঢাকাতেও বসে থাকতে পারি, এসি রুম সব কিছু বিধি ব্যবস্থা আছে। আমি মনে করলাম যে যদি আমি গ্রাম পর্যায়ে যদি এরকম কিছু করি, তৈলে আমার প্রতিবেশীরা, আমার যারা আছে, আমার উপজেলা পর্যায়ে যারা আছে আসবে, দেখবে, ওনারা উদ্বৃত্ত হবে, সামান্য ছোট ছোট করে গড়তে গড়তে বড় করতে পারবে কোনো এক সময়।